বয়স 70, তারপরে অমানুষের মতো কাজ করতে গেছিলেন বৃদ্ধ, কিন্তু শেষ রক্ষা হলো না আর জনতার হাতে ধরা পড়েই গেলেন। জানা যায়, ফরিদপুরে মধুখালী উপজেলায় 5 বছর এক শিশুকন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক বৃদ্ধের গলায় জুতার মালা পরিয়েছেন গ্রামবাসী। উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন গ্রামে এই ঘটনা ঘটে। 70 বছর বয়সী বৃদ্ধের নাম বাবু শিকদার। এই ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। রবিবার সন্ধ্যায় ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ তপন গণমাধ্যমকে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে শনিবার বিকালে ডুমাইন গ্রামে 5 বছর বয়সী ওই শিশুকে বিস্কুটের লোভ দেখিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠে। ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠা বাবু শিকদার পূর্বে 3-4 বার শিশুকন্যাদের উত্ত্যক্ত ও ধর্ষণের চেষ্টা করেছেন এবং হাতে নাতে ধরা খেয়েছেন বলে অভিযোগ স্থানীয়দের। কয়েকবার স্থানীয় বিচার সালিসে তাকে গ্রাম ত্যাগ করার জন্য বলা হয়, কিন্তু তিনি কয়েক মাস নিরুদ্দেশ থাকার পর আবার বাড়িতে ফিরে আসেন। স্থানীয়রা জানান, শনিবার বিকালে 5 বছর একটি শিশুকে বিস্কুটের লোভ দেখিয়ে ধর্ষণ চেষ্টা চালায় ওই বৃদ্ধ। এ সময় শিশুটি চিৎকার করলে স্থানীয়রা বাবু শিকদারকে হাতে নাতে আটক করেন। পরবর্তীতে গ্রামবাসী জুতার মালা পরিয়ে গ্রাম ঘুরায়। অতঃপর রাতে ডুমাইন ইউনিয়ন পরিষদে সালিসের মাধ্যমে বাবু শিকদারের কাছে থেকে মুচলেকা নেওয়া হয়। সাথে 1 সপ্তাহের মধ্যে গ্রাম ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। ভবিষ্যতে এমন কাজ করলে কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে তার বিরুদ্ধে, এমনই সিদ্ধান্ত হয় সালিসে। এ বিষয়ে ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ তপন বলেন, ওই বৃদ্ধ এর আগেও 2-3 বার এরকম ঘটনা ঘটিয়েছেন, কিন্তু ওই বৃদ্ধের বয়সের কথা চিন্তা করে আইনের দ্বারস্থ না হয়ে লঘু শাস্তি প্রদান করা হয়েছে। ওই বৃদ্ধকে কথার দ্বারা তিরস্কার করে ও মুচলেকা নিয়ে তার ছেলের জিম্মায় দেওয়া হয়েছে। তবে বৃদ্ধের গলায় জুতা পরানোর ব্যাপারে তিনি বলেন, আমার এখানে সালিশ করানোর আগে 100 উত্তেজিত মানুষজন ও ছেলেপেলের মধ্যে কেউ হয়তো জুতা পরিয়ে ছবি তুলে রাখতে পারে, তবে জুতা পরানোর সাথে আমি জড়িত নই। এ ব্যাপারে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, এ ব্যাপারে এখন পর্যন্ত ওই পরিবারের পক্ষ থেকে কেউ থানায় অভিযোগ কিংবা মৌখিকভাবে জানায়নি। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশিকুর রহমান চৌধুরীর মুঠোফোনে কল করা হলে তিনি ফোন কেটে দেওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এইরকম আরও তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভির সাথে থাকুন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন।